এঙ্গেজমেন্ট করে কবুল বলার আগ পর্যন্ত ফোনে আলাপ করা জায়েজ আছে কিনা? এঙ্গেজমেন্ট এটা আরে ফাঁদ বলতে পারি, এঙ্গেজমেন্ট মানে শয়তান এঙ্গেজ করে দিল আর কি। যদিও এঙ্গেজমেন্টের দোষের কিছু ছিল না, কিন্তু আজকাল এঙ্গেজমেন্টকে আমরা বিবাহ মনে করে এরপরে আমরা এবার ইটিশ পিটিশ আলাপ সালাপ সব স্বামী স্ত্রীর মতো করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, বিবাহের কথা পাকাপাকি হয়ে গেলে পাত্রপাত্রী উভয় পক্ষ যদি উভয়ের বিবাহের দিন তারিখ চূড়ান্ত করে ফেলেন অথবা তথাকথিত এঙ্গেজমেন্ট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে পাত্রপাত্রী একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন কিনা, একে অন্যের সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন কিনা, কথাবার্তা বলতে পারেন কিনা, সে বিষয়ে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ কি সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সমাজে বড় একটা অংশ মনে করে যে বিবাহের কথা পাকাপাকি হয়ে গেলে, চূড়ান্ত হয়ে গেলে, দিনক্ষণ ঠিক হয়ে গেলে বা তথাকথিত এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে ছেলে মেয়ে একে অন্যের সঙ্গে বোঝাপড়ার জন্য, একে অন্যের সঙ্গে জানাশোনা গড়ে ওঠার জন্য তারা নির্জনে সময় কাটাতেই পারে, কথাবার্তা বলতেই পারে, এই বিষয়গুলো অনেকটা স্বাভাবিক মনে করা হয় এবং সহজ করে দেয়া হয়। অভিভাবকরা সেগুলো কোনো দর্শনীয় মনে করেন না, অথচ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যতক্ষণ না পর্যন্ত দুইজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব অপর পক্ষ গ্রহণ না করবেন, মোহর নির্ধারণ না করবেন, অর্থাৎ আত্মসম্পাদন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সম্পর্ক হবে একজন অচেনা নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্ক থাকে ঠিক সেই রকম। অতএব এইরকম অবস্থায় একে অন্যের সঙ্গে কথাবার্তা বলা, নিজের সময় কাটানো, ভাব আদান প্রদান করা এবং একান্তে একে অন্যের সঙ্গে থাকা এইরকম সম্পূর্ণরূপে হারাম একটি কাজ হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি কোনোভাবেই জায়েজ নয়, কারণ তথাকথিত এঙ্গেজমেন্টের মাধ্যমে কথা পাকাপাকি হয়ে গেলেও পাত্র এবং পাত্রীর মধ্যে কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া তাদের দুইজনের সম্পর্ক অপরিচিত নারী ও পুরুষের সম্পর্কের মতোই। এইরকম অবস্থায় আল্লাহর ভয়ে একে অপরের থেকে সম্পূর্ণ স্বাভাবিক দূরত্ব বজায় রেখে চলা উচিত। কিন্তু বর্তমানে আমরা এঙ্গেজমেন্টকে বিবাহ মনে করে আমরা ইটিশ পিটিশ আলাপ সালাপ সব স্বামী স্ত্রীর মতোই করে থাকি। এই ব্যাপারে তথাকথিত কিছু অতি আধুনিকপনা কিছু বুদ্ধিজীবী নামক লোকজন আছেন, যারা বলে থাকেন হঠাৎ করে একটা লোকের সাথে কিভাবে ঘর করে থাকে, এজন্য একটু গেট টুগেদার বা লিভ টুগেদার এই ধরনের কিছু কাজ করতে হয়, এই উসিলায় হোটেলে যায় এবং একসঙ্গে দেখা করে। এই কাজটা হারাম দেখেই এখনকার যুবকদের ঘর বেশি ভাঙতে দেখা যায় আগের মুরব্বীদের তুলনায়। সুতরাং বিবাহ না হয়ে যাওয়া বা আত্মসম্পূর্ণ হওয়ার আগে তথাকথিত এই বোঝাপড়া বা জানাশোনার যে চেষ্টা বা কার্যক্রম সেটা বেশিরভাগ দম্পতিরাই করে থাকেন। এরপরেও তারা বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে তারা সুখী হতে পারছেন না, যার ফলে বোঝা গেল এই বোঝাপড়ার সংস্কৃতি কখনো দাম্পত্য জীবনে সুখ এনে দিতে পারে না। সুখী হওয়ার মূল মন্ত্রই হলো আল্লাহ তাআলার বিধান অক্ষরে অক্ষরে পালন করা। সুতরাং এঙ্গেজমেন্টের নামে এভাবে আলাপচারিতা জায়েজ নেই, হারাম। তবে একেবারেই দরকারি কোনো কথা থাকলে মেসেজে আদান প্রদানের মাধ্যমে তার সাথে খুব সতর্কতার সহিত আপনি যোগাযোগ করতে পারেন। এ ব্যাপারে শেখ আহমদুল্লাহ হুজুর বলেন, এঙ্গেজমেন্ট এটা আরে ফাঁদ বলতে পারি, এঙ্গেজমেন্ট মানে শয়তান এঙ্গেজ করে দিল আর কি। যদিও এঙ্গেজমেন্টের দোষের কিছু ছিল না, কিন্তু আজকাল এঙ্গেজমেন্টকে আমরা বিবাহ মনে করে এরপরে আমরা এবার ইটিশ পিটিশ আলাপ সালাপ সব স্বামী স্ত্রীর মতো করতে থাকি। এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না, বিয়ে কখন হবে? আগদ হলে, আগদ হওয়ার আগ পর্যন্ত কি হবে না? বিয়ে হবে না, তার আগ পর্যন্ত এভাবে আলাপচারিতা জায়েজ নাই, হারাম। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।